বাবা ছিলেন ভীষণ বিরক্তিকর। ভোরবেলা জোর করে ঘুম ভাঙাতেন, খাবার টেবিলে কথা শোনাতেন ঢের, অপদার্থ, অকর্মা, গাধা আরও কত কি। বাড়ি ফিরতে সন্ধ্যা হলে লাঠি নিয়ে তাড়া করতেন, তাড়া খেয়ে কখনো কখনো গাছের ডালেই কাটিয়ে দিতাম পুরোটা রাত। বাবা ছিলেন ভীষণ সেকেলে, রেডিও শুনতে দিতেন না, অনুরোধের আসর কিংবা সিনেমার বিজ্ঞাপনের সময় হলে ব্যাটারিটা লুকিয়ে রাখতেন। টিভি দেখলে, রাত জেগে অন্যের উঠোনে ভিসিআর দেখলে পিঠে ভাঙতেন দুই চার কঞ্চি। সিনেমা হলে সিনেমা দেখলে কখনো বা বন্ধ করে দিতেন রাতের খাবার, চোখ রাঙিয়ে মাকে বলতেন, লাই দিয়ে দিয়ে একদম মাথায় তুলেছ। বাবা ছিলেন ভীষণ রগচটা। পাড়ার বখাটেদের সাথে আড্ডা দিলে, স্কুল ফাঁকি দিয়ে ফুটবল বা ক্রিকেট খেললে মেরে সোজা করতেন একদম সাপের মতো। তর্ক করলে গালে কষে দিতেন থাপ্পড়। কেউ দুষ্টুমির বিচার দিলে যাচাই বাছাই ছাড়াই শাসিয়ে দিতেন খুব। কেউ মেরে দিলে যদি কেঁদে কেঁদে বিচার দিতাম, চোখ বড় করে কান মলে বলতেন, তোর দোষ না থাকলে লোকে তোকে মারবে কেন? যদি কখনো বা শুনতেন, স্কুল শিক্ষকের হাতে মার খেয়েছি, সেদিন আর রক্ষে কোথায়, স্কুলে গিয়ে শিক্ষককে বলতেন, মেরে একদম হাড়গোড় সব আলাদা করে দেবেন আর বাড়িতে শুধু হাড়গুলো পাঠাবেন। বাবা ছিলেন ভীষণ কিপটে। স্কুল কলেজের বেতন দিতেন না, পরীক্ষার ফি দিতেন না, টিউশনির খরচ দিতেন না, কিনে দিতেন সব পুরাতন পুরাতন গাইড বই। গরুর মাংস খেতে চাইলে বলতেন, লেবু পাতা দিয়ে ডালের ঝুরি খুব বেশ, মাংসের চেয়েও অধিক পুষ্টিগুণে ভরপুর। কাঠের চৌকিতে শুতে শুতে পিঠ ব্যথা হলে বলতেন, জানো না নরম তোষক মেরুদণ্ডের জন্য ক্ষতিকর। পৌষ মাঘের শীতে চৌকিতে খড় বিছিয়ে বলতেন, তোষকের চেয়েও বেশ গরম। ঈদে বা মেলায় নতুন জামা কিনে দিতেন না, কুরবানি দিতেন না, এক জোড়া জামা জুতা দিয়ে কাটিয়ে দিয়েছি দুই তিন ক্লাস। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে উঠলে একটা মোবাইল ফোন থাকা দরকার, তা জানা সত্ত্বেও না জানার ভান করতেন। মুচকি হেসে বলতেন, কষ্ট করো কষ্ট করো, জীবনে অনেক বড় হবে। বাবা ছিলেন ভীষণ মন ভোলা, খাতা কলমের কথা বললে ভুলে যেতেন, চকলেট কিংবা বিস্কুট আনতে বললেও ভুলে যেতেন, ভুলে যেতেন বৈশাখী মেলায় যেতে হলে টাকা লাগে টাকা। বাবা ছিলেন ভীষণ একগুঁয়ে, পৃথিবীর সব কিছু একাই বুঝতেন। আমার ভালো লাগা না লাগার মূল্য দিতেন না একটুও, সব স্বজনের সাথে মিশতে বারণ করতেন, নিমিষেই আমার হ্যাঁকে না আর নাকে হ্যাঁ বানাতেন। বাবা ছিলেন ভীষণ অবুঝ, আমি বড় হয়েছি তা বুঝতেই চাইতেন না, মানতে চাইতেন না, বিশ্ব জয় করে ঘরে ফেরার বয়স হয়েছে, কোথাও গেলে রিকশায় কিংবা বাসে উঠতে বসতে নামতে বার বার ফোন করতেন, বার বার ফোন করতেন, বুঝতেই চাইতেন না তার ছেলে
এখন সব কাজ একাই করতে পারে। বাবা ছিলেন ভীষণ বোকা। শাসন করার পর যদি পালিয়ে যেতাম, সারা রাত এ বাড়ি থেকে ও বাড়ি, ও পাড়া থেকে এ পাড়া, এ জঙ্গল থেকে ও জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতেন। শাসন করার পর যদি ভাতের থালা ফেলে চলে যেতাম, ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করতেন। শিশুর মতো গাল বেয়ে পানি পড়ত। ক্ষণে ক্ষণে মাকে বলতেন, ছেলেটা গেল কোথায়? ইলিশ খেতে চেয়েছিল, বাকিতে 30 টাকা দিয়ে এনেছি, এখন এখন কি একা খাবো? একা খাবো এইগুলো? রাগ উঠেছে তাই বকেছি, তাই বলে পালাবে কেন? বাবা ছিলেন ভীষণ বোকা। নিজে কখনোই নতুন জামা পরতেন না। ঈদে কিংবা মেলায় একই জামা গায়ে জড়াতেন বছরের পর বছর। একটি ম্রিয়মান হাসি দিয়ে বলতেন, এটা এখনো বেশ নতুন আছে, একবার ইস্ত্রি করলেই নতুনের চেয়েও ঢের নতুন হবে। বাবা ছিলেন ভীষণ বোকা। কিছুতেই স্বীকার করতেন না তার ছেলে আজ অনেক বড় হয়েছে, বুদ্ধিমান হয়েছে, সংসারের কোনো কাজে মতামত দিতে গেলে হেসে হেসে বলতেন, বাবার কাছে ছেলে কখনোই বড় হয় না, বুদ্ধিজীবী হয় না, হয় না। বাবা গত হয়েছেন বছর 2-3। সময়ের আবর্তে আজ আমিও বাবা, ঠিক আমার বাবার মতো, আমার বাবার মতো।